سيدنا حضرت يوسف عليه السلام بولجن وما أبدي نفسي إن النفس الأمارة بالسوء إلا ما رحم ربي وما أبدي نفسي أمي أمار نفسك ببطر منكرين كارون إن النفس الأمارة بالسوء نفس খারাপ কাজের নির্দেশ দিয়ে থাকে ইল্লা মা রাহিম রব্বি হ্যাঁ যদি রবের রহমার দয়া হয় তখন আর নফস খারাপ কাজের নির্দেশ দিতে পারে না অর্থাৎ নফস যদি মুতমাইন্ন হয়ে যায় তো নফস আর খারাপ কাজের নির্দেশ দেয় না নফস তখন তাহাজ্জুদের কথা বলে উয়াবিনের কথা বলে চাষতের কথা বলে ইশরাকের কথা বলে তার পরও সুযোগ পাইলে নফস গুনাহের দিকে মানুষের আকর্ষণ বাড়ায়া দেয় এই জন্য আমার নফস আমার দুশমন আমার নফস আমার দোস্ত না নফসের সাথে চুক্তিতে আবদ্ধ হইতে হবে নফস যেন কোন গুনাহ করতে না পারে এই চুক্তিতে নফসকে আটকাইতে হবে এটা হলো এক নম্বর কাজ পারবো না ইনশাআল্লাহ কথা কয় না এটা এটা করতে হবে বুজুর্গ বলেন তুমি নফসকে যদি ছাইরা দাও তাহলে তো নফস তোমাকে দিয়ে গুনাহ করাবেই নাচিতি করে সকে নফসকে পহলোয়া গো নাচিতি করে সকে নফসকে পহলোয়া গো তুইও হাত পাও বিঢিলে না ডালে তুইও হাত পাও বিঢিলে না ডালে আরে উস কুস্তি তু হাই উমরে ভর কি আরে উস কুস্তি তু হাই উমরে ভর কি কবি ও দবালে কবি তু দবালে কবি ও দবালে কবি তু দবালে শুরুরিয়াং ফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه عامل لما بعد الموت والسفيه من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حياتي مجھے نقطہ سلمان خوش آئیں گا حیات مجھے نقطہ سلمان خوش آئیں دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ چیتے کا جگر چاہیے شاہی کا تجسس چیتے کا جگر چاہیے شاہی کا تجسس جی سکتے ہیں بے روشنی دانش فرہنگ جی سکتے ہیں بے روشنی دانش فرہنگ کر بلبل طاووس کی تقلید سے توبہ کر بلبل طاووس کی تقلید سے توبہ بلبل فقط آواز ہے طاووس فقط رنگ بلبل فقط آواز ہے طاووس فقط رنگ نہایت قابل احترام محترم سبھاپتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران اسلام قدر عالم ما و بنرا محافل উপস্থিত স্নেহের আদরের ছোট কুচি কাচারা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকরই আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আজকে আখেরি দিন রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ
এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনব এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ থেকে উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন বিশেষ করে আরজাবাদ মাদ্রাসার শিক্ষা সচিব হাজারো উলামায়ে কেরাম উস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামত বরকাতুল আলিয়া হুজুরের জবানে আপনারা গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন আরো শুনেছেন পিছনে উজানির হযরত রহমতুল্লাহ আলাইহির মেজ সাহেবজাদা হযরত মুজাজ খলিফা পীর সাহেব উজানি হযরত মাওলানা আশিক ইলাহি দামত বরকাত মোল্লা আলীর জবানে আল্লাহ তৌফিক দান করলে আমার পরে বয়ান শুনবেন এদেশের মানুষের আকাঙ্ক্ষিত মেহমান আমার ভাই আল্লামা হযরত মাওলানা নজির আহমদ সাহাব দামত বরকাত মোল্লা আলিয়া মুহাদ্দিস টঙ্গী মাদ্রাসা উনি উপস্থিত এই জন্য আমি আপনাদের হায়াতের মূল্যবান সময় বেশি নষ্ট করার খেয়াল নাই যে পর্যন্ত আল্লাহ আমাদেরকে শুনাইলেন আমরা আপনারা শুনলাম বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো আমি আপনাদের সামনে কোরআনে মজিদ থেকে একটি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ তৌফিক দান করলে এই আয়াতে শরীফা এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হলো মৃত্যু পরবর্তী জীবনটা আমাদের জন্য শান্তিদায়ক কিভাবে হবে মৃত্যু পরবর্তী জীবন আমাদের জন্য শান্তিদায়ক কিভাবে হবে এবং মৃত্যুটাও কিভাবে সুখকর হবে এমন এক বিষয় মৃত্যু এইখানে মতবিরোধের কোন সুযোগে নাই পৃথিবীর প্রায় সব বিষয়ে মতবিরোধ ইখতিলাফ মতনৈক্য কিন্তু মৃত্যুর ব্যাপারে কারোর কোনো মতনৈক্য নাই আছে নেই বাংলাদেশের সরকারি দল কোন এজেন্ডা উঠেলে স্বাভাবিকভাবে বিরোধী দল ইখতিলাফ করে মতবিরোধ করে কিন্তু মৃত্যুর ব্যাপারে মতবিরোধ করার কোনো সুযোগ নাই কি বলেন আপনারা আপনারা শুনছেন আরো ওই যে আল্লাহর ব্যাপারেও মতবিরোধ আছে মৃত্যুর ব্যাপারে মতবিরোধ নেই শুনছেন না আল্লাহর ব্যাপারও কি আছে মতবিরোধ ইখতিলাফ ওই যে এক মৌলবি পড়ালেখা করে নাই ঠিক মতো এখন নিজের উস্তাদের কাছে বললো হুজুর আমি তো ঠিক মতো পড়ি নাই এলাকাতে গেলে মানুষ মাসালা জিজ্ঞেস করলে কি বলবো তো হুজুরও এরকম মোটামুটি টেট নাই আছে না কিছু টেট না হুজুর আর লাইনে টেট না আছে
হুজুর বললেন কিছুক্ষণ চুপচাপ থাকিয়া পরে বলবা ভাই ইসমে ইখতিলাফ হয় কেউ যদি কোনো মশালা জিজ্ঞেস করে কিছুক্ষণ একটু চুপচাপ থাকিয়া পরে বলবা যে এর মধ্যে মতবিরোধ আছে তো মানুষ মনে করবে যে হুজুর বহুত কিছু জানে মতবিরোধ সহ এলাকার আরেক মুরব্বী চিন্তা করলো কি রে ওরে যাই জিজ্ঞেস করে ও বলে ইসমে ইখতিলাফ এবারে হুজুর জিজ্ঞেস করলো আচ্ছা মাওলানা আল্লাহ কে বারে মে লা ইলাহা ইল্লাল্লাহ কে বারে মে কুছ ইরশাদ ফরমাইয়ে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কিছু বলে কতক্ষণ চুপচাপ থাকার পরে বলে হ্যাঁ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ কে বারে মে ভি ইখতিলাফ হয় লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে ইখতিলাফ আছে আসলে উনি যে নিয়তে বলছেন ওই বেটা যে নিয়তে বলছে কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি সবাই মানে নেই কথা কয় আরে এটা কি সবাই মানে এইটার মধ্যে মতবিরোধ আছে আলহামদুলিল্লাহ আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মানি কথা কয় না মানে নেই মানি মানি কত জোর এটা ছাড়া কোনো উপায় নেই কেয়ামত হয়ে যাক কিন্তু লা ইলাহা বলেন না লা ইলাহা লা ইলাহা কেয়ামত হয়ে যাক কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তো মৃত্যু এমন এক জিনিস এর ব্যাপারে কোনো মতবিরোধ নেই মরবেই মরণ চাইবে নেই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন তা আমি আমার শেখ মুর্শিদ উজানি হযরত রহমতুল্লাহ আলাইহিকে এই সংবাদটা দিলাম উদ্দেশ্য হলো যে একটা সংবাদ দিতেছি গুরুত্বপূর্ণ সংবাদ কথা কয় এটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ না একটা বড় মানুষের মৃত্যুর সংবাদ দিলাম আমি মনে করলাম যে আমি একটু পয়েন্ট নিলাম যখন হুজুরকে বললাম হুজুর শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন তো হুজুর বললেন কে রে ননু ওই বুড়া মানুষটা কে আমি বললাম জি হুজুর ওই বুড়া মানুষটা তো ইন্না লিল্লাহ করছেন কিনা এটা আমি আসলে খেয়াল করিনি যে শব্দটা বলছেন প্রথম যেটা আমি শুনছি সেটা বলছি ইন্না লিল্লাহটা আমার খেয়াল নেই বললেন যে মরণিয়া জাত মরবই আপনারা আছেন নি এখানে মরণিয়া জাত কি কইল বুঝলাম না কইছে মরণিয়া জাত মরবই তার মানে অর্থ হইল আমরা জাতে কি বাসুনিয়া না মরণিয়া হ্যাঁ বাসুনিয়া জাত কে ওরও কথা কয় না বাসুনিয়া জাত কে আর আমরা সবাই কি মরণিয়া জাত না কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام এই ترجمه করছেন কি আয়াতের ترجمه করছেন যে মরণ জাত মরবই তো বাসার কোনো উপায় নাই মরতেই হবে সন্দেহ নাই ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা
দুনিয়াতে আসার সিরিয়াল আছে কি ভাই দুনিয়াতে আসার কি আছে বলেন যাওয়ার কি কোনো সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই তো মৃত্যু পরবর্তী জীবন যেন আমাদের সুখকর হয় আর মৃত্যুটাও যেন আরামদায়ক হয় এই বিষয়ে কিছু কথা বলার জন্য এই আয়াতে শরীফে তেলাওয়াত করেছি একটা মানুষের মৃত্যু পরবর্তী জীবন সুখকর কিভাবে হবে মৃত্যুটা আরামদায়ক কিভাবে হবে আরামদায়ক আর কষ্টদায়ক যাদের মৃত্যু কষ্টদায়ক হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন কাফেরের মৃত্যু এত কষ্টদায়ক হবে শরীরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় উল্টা কাটা ঢুকেইবার পরে ধরেন লক্ষ লক্ষ উল্টা কাটা শরীরের ভিতরে ঢুকেইবার পরে একসাথে টান দিলে যেই পরিমাণের কষ্ট হবে একটা কাফেরের বেঈমানের মৃত্যুটা অন্তত কমপক্ষে এই পরিমাণের কষ্ট হবে অথবা জীবিত বকরির সামরাকে শরীরের দিকে টান দিলে যেই পরিমাণের কষ্ট হবে এই পরিমাণের কষ্ট হবে মৃত্যু পরবর্তী জীবন কিভাবে আরামদায়ক হবে এই বিষয়ে হযরত ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে চারটি পরামর্শ দিয়েছেন কয়টা পরামর্শ কয়টা বলেন এক নম্বর পরামর্শ হলো তুমি সকালবেলা যখন উঠবা তুমি তোমার নফসের সাথে কন্ট্রাক্ট করবে কি কন্ট্রাক্ট করবে যে তুমি নফসকে কোনো গুনাহ করতে দিবা না এই কন্ট্রাক্টটা এই চুক্তিতে আবদ্ধ হবে নফসের সাথে পারা যায় কোন ইনশাআল্লাহ কত বুঝতেছেন আমরা কিন্তু জিন্দেগিতে এগুলো করি নাই গো নফসের সাথে চুক্তিতে আবদ্ধ হব বিষয়টা হলো আমার নফস আমার দুশমন না দোস্ত বলেন বলেন আমার নফস আর আমার মন আমার শত্রু না বন্ধু এটা খেয়াল রাখবেন আমরা তো আমি অর্থাৎ আমি আমার শত্রু আমার বন্ধু আল্লাহ আমার বন্ধু রাসূল আর আমি আমার শত্রু আমার নফস চায় আমাকে দিয়ে গুনাহ করায় সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন ওয়ামা উবাদিউ নাফসি ইন্নান নাফস লাম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিম রাব্বি ওয়ামা উবাদিউ নাফসি আমি আমার নফসকে পবিত্র মনে করি না কারণ ইন্নান নাফস লাম্মারাতুম বিসসু নফস খারাপ কাজের নির্দেশ দিয়ে থাকে ইল্লা মা রাহিম রাব্বি হ্যাঁ যদি রবের রহমার দয়া হয় তখন আর নফস খারাপ কাজের নির্দেশ দিতে পারে না অর্থাৎ নফস যদি মুতমাইন্ন হয়ে যায় তো নফস আর খারাপ কাজের নির্দেশ দেয় না নফস তখন তাহাজ্জুদের কথা বলে আউয়াবিনের কথা বলে চাষতের কথা বলে ইশরাকের কথা বলে তারপরও সুযোগ পাইলে নফস গুনাহের দিকে মানুষের আকর্ষণ বাড়াইয়া দেয় কথা কয় আপনি দেখবেন নফসকে যদি আপনি স্বাভাবিকভাবে ছাইড়া দেন নফস আমার নফস আর আপনার নফস নেকের দিকে যাবে না গুনাহের দিকে যাবে স্বাভাবিকভাবে যদি আপনি ছাইড়া দেন সোজা টেলিভিশনের দিকে চলে যাবে নফসকে স্বাভাবিকভাবে আপনি ছাইড়া দেন সোজা বিশ্বকাপ খেলা দেখার জন্য চলে যেতে চাইবে
যেখানে বিশ্বকাপ খেলা চলছে টেলিভিশনের সামনে যদি আপনি গেলে নফসরে নিয়ন্ত্রণ না করলে টেলিভিশনের পর্দার সামনে নফস আপনার চোখকে আপনাকে নিয়েই যাবে নফসর কাজই এটা এইজন্য আমার নফস আমার দুশমন আমার নফস আমার দোস্ত না নফসর সাথে চুক্তিতে আবদ্ধ হতে হবে নফস যেন কোন গুনাহ করতে না পারে এই চুক্তিতে নফসকে আটকাইতে হবে এটা হলো এক নম্বর কাজ পারবেন ইনশাআল্লাহ কথা কয় না এটা এটা করতে হবে বুজুর্গ বলেন তুমি নফসকে যদি ছাইড়া দাও তাহলে তো নফস তোমাকে দিয়ে গুনাহ করাবেই নাচিতি করে সঙ্গে নফসকে পালোয়া গো নাচিতি করে সঙ্গে নফসকে পালোয়া গো তুই ও হাত পাও বিঢিলে না ডালে তুই ও হাত পাও বিঢিলে না ডালে আরে উস কুস্তি তু হাই উমরে ভর কি আরে উস কুস্তি তু হাই উমরে ভর কি কবি ও দবালে কবি তু দবালে কবি ও দবালে কবি তু দবালে নফসকে তুমি সব সময় শোয়াই দেবে এর জন্য হাত পা ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না তার সাথে অবিরাম লড়াই চালিয়ে যেতে হবে হয়তোবা কখনো সে তোমাকে শোয়াই ফেলবে গুনাহ করে করায় ফেলবে আর আল্লাহর তৌফিক হইলে তুমি নফসকে শোয়াই ফেলবা অর্থাৎ তাকে তুমি গুনাহের নেক কাজের জন্য উদ্বুদ্ধ করে দিবে যখন তোমাকে দিয়ে নফস গুনাহ করে ফেলবে তখন কি কাজ কাজ তখন হলো সাথে সাথে তওবা করা সাথে সাথে কি করা বলেন তওবা আর ইস্তেগফার করলে ইনশাআল্লাহ তো ওই বাবা নাজম আহসান রহমতুল্লাহ আলাইহি বলছেন তখন আর কোনো টেনশন নাই দৌলতি মিল গই হ্যায় আহু কি দৌলতি মিল গই হ্যায় আহু কি ऐसी तैसी मेरे गुनाहों की वैसे वैसे शेष सत्र आ अरकान नकारी डोलो तल्लामा के दाम कुछ दिन और तक इजुन्नो अमी गुना अपनिया कोनो टेंशन करी हमादर जो दी गुना हुई हो जाए এই জন্য খুব বেশি টেনশন না করা সাথে সাথে তওবার ইস্তেগফার করা শরীরের মধ্যে যদি ময়লা লাগে সাথে সাথে ধুয়ে ফেলবো দাগ লাগবে সাবান লাগাবো আর একটু বেশি দাগ লাগবে ব্লিচিং পাউডার লাগাবো এই তো আর কি গুনাহ যদি হয়ে যায় ইস্তেগফার করবো আরো বেশি যদি গুনাহ হয়ে যায় শক্ত গুনাহ হয়ে গেলে তওবা করবো দৌলতি মিল গই হ্যায় আহু কি ऐसी तैसी मेरे गुनाहों की एक नंबर काज दुई नंबर काज हलो सारा दिन ध्यान रखा नफ्सर साथे जे आमी चुक्तिते आबद्ध हलाम तोके आमी कोनो गुनाह करते दिब ना नफ्स कि कोनो गुनाह करे किना सेटा देखार बिषय कथा बुझतेछेन आपनारा नफ्स कि कोनो गुनाह करे किना सेटा देखार बिषय চুক্তিতে আবদ্ধ করলাম তো ঠিকই আছে অনেক টাইমে চুক্তি ভঙ্গ করে কি করে কথা কয় না অনেক টাইমে নফস চুক্তি ভঙ্গ করে মানুষও চুক্তি ভঙ্গ করে ও চুক্তি ভঙ্গ করে কিনা সেটা দেখার বিষয় এইজন্য সারা দিন নফসকে ধ্যানের মধ্যে রাখবে এটা হলো দুই নম্বর কাজ এটার একটা সম্পূরক কাজ ডক্টর আব্দুল্লাহ আরবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি চুক্তিতে আবদ্ধ করলে নফসকে ধ্যানও রাখলা কিন্তু তোমার ধ্যানকে ফাঁকি দিয়ে যদি নফস গুনাহ করে এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা
যে আল্লাহ তুমি দয়া করে আমাকে আমার নফসের মোকাবেলা করার তৌফিক দান যেই কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন আল্লাহর কাছে اللهم لا تكلني الى نفسي طرفة عين ولا تنزع عني صالح ما اعطيتني اللهم لا تكلني الى نفسي طرفة عين يا الله আমাকে আমার নফসের কাছে সমর্পিত করো না ولا تنزع عني صالح ما اعطيتني তুমি চিনিয়ে নিও না আমাকে আমার নফসের কাছে সমর্পিত করো না সব সময় তুমি আমাকে তোমার হেফাজতে রাখো এই দোয়াটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কে করেছেন হুজুর দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার আমাকে আমার নফসের কাছে সমর্পিত করো না তো বলেন আমাদের অবস্থাটা কি তো এইজন্য দ্বিতীয় কাজ তো হলো সারাদিন নফসকে ধ্যানের মধ্যে রাখা পাশাপাশি দোয়া করা আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাকে আমার নফসের সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করে আমিন এটা হলো দ্বিতীয় নম্বর কাজ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তৃতীয় কাজ হলো রাতে নফসের থেকে হিসাব নেওয়া কি নেওয়া বলেন না কি নেওয়া কি হিসাব নেওয়া হিসাব তো হলো এই যে তুই যে আমার সাথে চুক্তিতে আবদ্ধ হলি কয়টা গুনাহ করলি কয়টা নেক কাজ করলি এটা হিসাব দে যদি নেক কাজ করে থাকে আল্লাহর শুকর আদায় করা কি করা বলেন আল্লাহর শুকর আদায় করা আর শুকর আদায় করার फायदा তো আছেই لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد الله شكر আদায় করা আর যদি গুনাহ হয়ে যায় হিসাবের মধ্যে যদি গুনাহ ধরা পড়ে তখন আমি দেখব এটা কি বান্দার হক নষ্ট হলো না আল্লাহর হক নষ্ট হলো যদি আল্লাহর হক নষ্ট হয় তো এটা আমি তওবা করে নিব কাজা করে নিব কথা কয় না বন্দার হক যদি নষ্ট হয়ে থাকে বন্দার কাছে মাপ চাইয়ে নিব বন্দার কাছে কি চাইয়ে নিব মাপ চাইয়ে নিব হিসাব হলো এই আবার তওবা দুই প্রকার একটা হলো তওবা ইজমালি একটা তওবা তাফসিলি ইজমালি তওবা মানে সব গুনার জন্য এমনি তওবা দাও আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দাও তওবার অর্থ তো বুঝি আমরা পিছনের গুনার জন্য লজ্জিত হওয়া সামনে গুনাহ না করার সিদ্ধান্ত নেওয়া আর যদি কোন হক নষ্ট হয়ে থাকে হককে আদায় করা এটা হলো তওবায়ে ইজমালি আর তওবায়ে তাফসিলি হলো প্রত্যেকটা গুনাহকে ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করা সেটার জন্য আল্লাহর কাছে কি করা তওবা করা এটা হলো তিন নম্বর কাজ মুহাসাবায়ে নফস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তোমাদের থেকে হিসাব নেওয়া হবে এর আগেই তুমি তোমার নফসের থেকে হিসাব নাও তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে এর জন্য তুমি আগে হিসাবটাকে ক্লোজ করো আমি কথা বুঝাইতে পারি নাই আল্লাহর কাছে কি দিতে হবে হিসাব দিতে হবে এর জন্য তুমি আগে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও নফসের থেকে হিসাবটা নিয়ে ক্লোজ করে বল হঠাৎ করে মৃত্যু এসে গেলে কিন্তু বিপদে পড়বা এই জন্য আগে হিসাব নিকাশ করে সব ক্লোজ করে রাখ তিন নম্বর কাজ চার নম্বর কাজ হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি তোমার নফস গুনাহ করে থাকে পাকে পাকে নফসকে শাস্তি দিবা শাস্তি কি দিবা আরে বলেন না কি দিবা শাস্তি দৈহিক শাস্তি রুহানি শাস্তি শাস্তি দৈহিক শাস্তি মানে নফস যদি কোনো অপরাধ করে থাকে তখন নফসকে বলবা তুই যেহেতু এই অপরাধটা করছস ওই যে বিশ্বকাপ খেলা দেখছস এর জন্য তুই 20 দিন রোজা রাখবি
কয়দিন 20 দিন রোজা রাখবি এক দিন গেলা দেখছস তো 20 দিন রোজা রাখবি নফস আর ভয়ে দ্বিতীয় দিন আর খেলতে যাবে না খেলা দেখতে যাবে না এ বলবে সুবহানাল্লাহ একদিন একদিন খেলা দেখার কারণে 20 রোজা এটা কষ্ট সে আর খেলা দেখতে যাবে না আরে কথা কয় না কেন মানে বেগানার দিকে নজর পড়লো নফস ইচ্ছা কি তো বলবেন যে 10 দিন তুই রোজা রাখবি না হলে নফসকে বলবি তুই 20 রাকাত নফল নামাজ পড়বি কয় রাকাত নফল নামাজ পড়বি 20 রাকাত অথবা এক খতম কোরআন শরীফ পড়বি এইভাবে শাস্তি না নফসকে এইভাবে শাস্তি না যে কি তুই যেহেতু গুনাহটা করছস তুই 10 টাকা আল্লাহর রাস্তা দান কর নফসকে বলে অসুবিধা নাই 10 টাকা না 100 টাকা দিন তাও গুনাহ হলো না খায়ের দোস্ত হাবাব এই চারটি কাজ যদি করি আমরা মুআহাদা অপর্ণা মুশারাতা দুই নম্বর মুরাকাবা তিন নম্বর মুহাসাবা চার নম্বর মুআকাবা হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ বলেছেন ইনশাআল্লাহ আজিজ তার জিন্দেগি সুখকর হবে আরামদায়ক হবে মৃত্যু পরবর্তী জিন্দেগি শান্তিদায়ক হবে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদকে গ্রহণ করবে প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদকে গ্রহণ করবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ তোমাদের প্রত্যেককে তোমাদের আজার প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে গুনাহ করে থাকলেও শাস্তি পরিপূর্ণ নেক কাজ যদি করে থাকো এর শাস্তি আর বদলা পরিপূর্ণ দেওয়া হবে কোন রকমের জুলুম করা হবে না ছোট ছোট গুনাহের পরে ছোট ছোট শাস্তি ছোট ছোট নেক কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের প্রতিদান দিবেন কথা কয় না দেখে গেছে খালি ময়দানে মাশরে ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিয়ানিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিয়ানিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যাকে জাহান্নামের থেকে বের করা হবে আর জান্নাত দেওয়া হবে ফাকাদ ফাজ সে কামিয়াব হয়ে যাবে সে সফল যদি কোন রকম জাহান্নামের থেকে মুক্তি পাইয়া জান্নাত যদি পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কামিয়াব কারণ ওইখানে চিরজীবন জীবিত থাকবো চির যৌবন নিয়ে থাকবো চির সুস্থতা নিয়ে থাকবো চির শান্তি থাকবো আল্লাহ আমাদেরকে নফসের দেখভাল করার তৌফিক দান করুন হযরত ইমাম গাজ্জালির দেওয়া এই পরামর্শ অনুযায়ী জীবনকে পরিচালিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আমার ভাই আসছেন আল্লাহর শুকর আপনারা শুনবেন বয়ান আল্লাহ আমাদেরকে যা কিছু শুনাইলেন বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন